একবার বলুন সুবহানাল্লাহ, সেই নামাজের গজল বলছি, আপনারা একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন। পঞ্চাশের বদলে পাঁচশ দিল আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। বছর জোহর আসর মাগরিব এশা কেন হয়, কখনো দুই কখনো তিন চার রাকাত কেন হয়। পঞ্চাশের বদলে পাঁচশ দিল আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। হজরত নামাজ সম্পর্কে খুবই অতি মূল্যবান কথা লিখে শুনুন। গঙ্গম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানাই, আল্লাহ বলে মিললে যে চার রাকাত পড়তে হয়। আল্লাহর নামে দুই রাকাত পড়ো, বাপমার নামে দুই রাকাত, কিন্তু দুই রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ, তার কারণ বাপ মা তাদের ছিল না তাই পড়ে দুই রাকাত। ফজরের এই ঘটনা তাই ফজরে দুই রাকাত, ফজরের এই ঘটনা তাই ফজরে দুই রাকাত। হলো মিরাজ এলো নামাজ এ মহাপুরস্কার, নামাজ বিনা জীবন বৃথা নামাজ নেকির হার। পঞ্চাশের বদলে পাঁচশ দিল আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ফজর জোহর আসর মাগরিব এশা কেন হয়, কখনো দুই কখনো তিন চার রাকাত কেন হয়। ফজরের নামাজটা শুনলে ফজরের পরে আসছে কোন নামাজ মনে তোমরা বলো? ফজরের পরে জোহরের নামাজ। এই নামাজ কত রাকাত ফরজ? কত রাকাত? চার রাকাত ফরজ। এটা কেন পড়তে হয়, কিভাবে এসেছিল এই নামাজ? কবি ছন্দের মাধ্যমে লিখছে শুন। নন্দদের আগুন হাতে যখন ইব্রাহিম মুক্তি পায়, আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায়, তখন বলে এই আল্লাহ খলিল আল্লাহ শঙ্কর পড়তে হয়। দুই রাকাত আমার তরে দুই বাপ মার হেসাই, দুপুর বেলা খলিল আল্লাহ নামাজ পড়ে না। জহর পেলো কদর কোরআনের পারাই, এর নাম যে জহর পেলো কদর কোরআনের পারাই। জহর নামাজ আদা বলবে এশার নামাজ এত মহৎ এত ফজিলত, চার রাকাত পড়লে এশা সারা রাতের ইবাদত। বলুন সুবহানাল্লাহ, চার রাকাত পড়লে এশা সারা রাতের ইবাদত। পঞ্চাশের বদলে পাঁচশ দিল আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ফজর জোহর আসর মাগরিব এশা কেন হয়, কখনো দুই কখনো তিন চার রাকাত কেন হয়। তকবীর দেন আরে তকবীর, আলহামদুলিল্লাহ। তাহলে পাঁচ অক্ত নামাজ সম্পর্কে আপনারা শুনলে, তাই তো নাকি? আচ্ছা, পাঁচ অক্ত নামাজ ছাড়াও আমরা সপ্তাহে সপ্তাহে একটি নামাজ পড়ি, কি নামাজ বলুন তো? আজকে কি বার? শুক্রবার। এই জুম্মার নামাজ কেন পড়ি আপনারা? জুম্মার নামাজের কি ফজিলত আছে এটাও গজলে আছে। অনেকে আপনারা ইউটিউবে শুনেছেন, অনেকে শোনেননি, তো এই ছন্দটা বাকিটা ইউটিউব থেকে আপনারা শুনবেন। এই গজলটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রতি সপ্তাহে শুক্রবারে করে নতুন নতুন গজল উপহার দেওয়া হয় এই চ্যানেলে।